আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন মা এবং ওনার ছেলেও এখানে উপস্থিত আছেন। গত প্রায় 8 থেকে 10 বছর যাবত ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন। ওনার মূলত সমস্যাটা ছিল PLID সমস্যা এবং ওনার অস্টিওআর্থ্রাইটিস ছিল দুই হাঁটুতে। স্বাভাবিক যে জীবন প্রায় একরকম অসম্ভব হয়ে গিয়েছিল। শুরুটা হয়েছিল খুব অল্প একটু ব্যথা থেকে, উঠতে বসতে গেলে অল্প একটু পেইন হতো, বাট একটা সময় সেই ব্যথাটাই পুরো শরীরে ছড়িয়ে পড়ে, স্বাভাবিক জীবন প্রায় অসম্ভব হয়ে পড়ে। একটা সময় এমন হয়েছে নিজের হাত দিয়ে খাবারটা পর্যন্ত খেতে পারতেন না, নিজের পায়ে হেঁটে ওয়াশরুমে যাওয়া বা কোথাও যাওয়াটা প্রায় দুষ্কর হয়ে গিয়েছিল, বাট থেমে থাকেনি, চেষ্টা করেছেন, সুস্থ হয়েছেন। এবং আজকে সেই প্রথম থেকে সুস্থ হওয়ার পুরো বিষয়টা কীভাবে কী হয়েছিল সেটা বলার জন্যই আজকে আপনাদের সামনে এখানে উপস্থিত আছেন। আসুন দর্শক, ওনার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম মা, আপনার নামটা একটু বলেন। আমার নাম শোরুভা খাতুন। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের কোথায়? কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানা। পাকুন্দিয়া থানাতে। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য। কি হয়েছিল আপনার এবং এটা কতদিন আগে প্রথম শুরু হয়? আমার আজকে 11 বছর ধরে আমার এই শরীরে ব্যথা, খালি ব্যথা ব্যথা করিয়ে ব্যথা। ডাক্তারের কাছে যাই, ডাক্তারে খালি কয় আমি কোনো রোগ বিচারে পাই না, কোনো রোগ বিচারে পাই না। এরপরে আমার ওষুধ পড়ার দিয়ে আরও ভালো জায়গাত নেয় তারা, ডাক্তাররা আরও ভালো জায়গাত নেয়, নেওয়া পরামর্শ করে করিও খালি কয় রোগী দেখা যাক সুস্থ হন, কোনো রোগ বিচারে পা না। ওষুধ পড়ার দিয়ে দিলে আই পাই তাই খাই, 1 সপ্তাহ 2 সপ্তাহ খাই, খাইলে আমার হেমনি লাগে। আমি যখন আমার শরীরে যেমন কেঁচা মাইট দিলে দিলাম দুঃখ পাই, এমন ব্যথা ব্যথা লাগে, প্রচণ্ড ব্যথা। এখন ব্যথা আমি আর কি ওরা দেখাইতে পারি না, ব্যথা ব্যথা কই খালি কয় শরীরে কোনো সমস্যা তারা পায় না বিচারে। প্রথম ব্যথা শুরু হয়ে গেছে এই যে পিঠে আর এই যে দুই এই যে হাত হাতে। আচ্ছা, হাতে খাইতে পারি না, প্রচন্ড ব্যথা, উঠতে গেলে বসতে গেলে প্রচন্ড ব্যথা হতো। আর হাতে যখন ব্যথা হয়েছিল হাত কি বাঁকা হয়ে গেছিল একটা সময়? হাতে অবশ হয়ে গেছে, হাতে ভাত তুলতে পারি না, মুহ এরকম অবশ হয়ে গেছে, মানে নিজের খাবারটা পর্যন্ত খেতে পারছি না, খাইতে পারি না। যারা পিঠে ব্যথা যারা, আমি মানুষের খালি কই আমার পিঠা ডলে দিই, আমার পিঠা ডলে দিই, বা ডলতে 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 এই জীবনই আমার যাইতেছে, ব্যথা আর দূর হয় না। একটা সময় সেই ব্যথা হাঁটুতেও চলে গেল, দেখলাম হাঁটুতেও প্রচন্ড ব্যথা, হাঁটতে পারছে না। যারা হাঁটুতে গেছে, হাঁটুতে গেছে, এক হাঁটুতে গেছে গেছে যারা, এই তো এইভাবেই খালি হাঁটু ব্যথা হাঁটু ব্যথা। যারা গেছে গেলাম আরেক ডাক্তারের কাছে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ মেডিকেলে গেলাম, গেলাম পরে যারা ইঞ্জেকশন দিল, এই ট্যাবলেট দিল, খাওয়াইলাম, এই কিছুদিন একটু একটু সামান্য একটু ভালো গেলো, আবার ওই এরমই। আচ্ছা, এটা করতে করতে আবার ধরেছি এইটার মাঝে, এই হাঁটুর মাঝে ধরেছি। এখন এই হাঁটু হলো এও দুটা যারা সমান সমান হয়ে গেছে, তখন আমি টয়লেট করতারি না, ঘরে আসতারি না, অনেক কষ্ট আমার। যারা আমি বললাম অসম্ভব হয়ে গিয়েছে, সাহায্য ছাড়া চলতেই পারছিলেন না, পারি না। যারা এই যে কোমর টমর অচল হয়ে গেলো, কোমরের লইয়া আর কোনো কিছু পারতাছি না। যে মানুষ একটা সময় পুরো সংসার আপনি একাই সামলাতেন, সংসারের সব কাজ আপনি নিজেই করতেন, নিজেই করতাম, সেই মানুষটা নিজেই এখন দেখছেন আর চলাচল করতে পারছে। যারা আমার ছেলে আমারে অনেক জায়গায় জায়গায় অনেক কিছু আনো লয়ে গেল, চিকিৎসা করলো, কোনো চিকিৎসায় আমি আর কোনো কিনার আর পাইলাম না, এই মানে ভালোই আর হইলাম না, খালি ট্যাবলেট দেয় ও দেখে দেখে, বড় বড় ডাক্তারের দেয় দেখে দিলে দিলে খাইলাম, খাইলে না আই বিকালে খাইলাম, সকালে খাইলাম, বিকালে আইতে আইতে আবার এই ব্যথা। এইভাবে আমার দিন যাইতেছে যাইতেছে, আরেকবার গেলাম এই যে হেন মেডিকেলও গেলাম, যারা হেনতে ওষুধ পড়া দেখিয়ে দিল, কইতেছে হাঁটু ইয়াও আমরা যেভাবে কইয়াম এইভাবে যদি সুস্থ থাকেন তে হইলে ভালো হইব, স্যারে বসে থাকতাম, স্যারে বসে কাম করতাম, $5 লক্ষ টাকা লাগবে। আমি বললাম যে না আমার মনে হয় আর কোনো চিকিৎসা নাই,
মানে যখন আপনি দেখছেন চিকিৎসা করছেন ওষুধ খাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না না তখন একরকম আশা ছেড়ে দিয়েছে সারে দিছি যে আমি তো আর ভালোতাম না হাসলো করতে হ্যাঁ আমি বাবা করতাম না অপারেশন করলে করতাম হতাম না আর অপারেশন করলে আগের মতন হইতাম না মানে প্রায় একরকম জীবনের আশায় ছেড়ে দিয়েছেন যে বাকি জীবনটা হয়তো এইভাবে কাটবে এইভাবেই যাই বিছানায় কাটবে তখন তখন আমি শালা ভিডিও দেখে আমার ছেলে ভিডিও দেখে তখন আমি শুয়ে শুয়ে গিয়া দেখি যে এইভাবে রুগী উমুক কেন এইভাবে আলোইতাছে এই দেখতে 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 খালি কই টাকা পয়সা কেমনে জোগাড় করবাম কেমনে ভালো যায় আমি হরবাম ইতা করতে করতে হঠাৎ করে আমি ঢাকা আইলাম এন আমার ভাইয়ের বাসার ইয়ার বিয়ার অনুষ্ঠানও এই উচিলা আমি অনুষ্ঠান বিয়া কি আর বিয়া বিয়া না ইয়া না করে বাদের দিনে আমি চলে আইলাম এইলার দ্বারা ডাক্তারের কাছে চিনতে চিনতে এন আইলাম যে স্যারের কাছে আইলাম যে স্যারে তো দেখলো এ হলো যারা কইছে যে ভর্তি হন লাগবো একুশ দিনের ভর্তি তখন আমি বললাম যে আমার ছেলেরার কাছে আমি জিজ্ঞাসা করে লই কি কয় যারা আমি ছেলেরার কাছে জিজ্ঞাসা করছি ছেলেরা কইছে ঠিক আছে তোমার তো তুম ইয়া হয় ইচ্ছা হওয়াতে তুমি ভর্তি হও এই অসুবিধা নাই তবে আমি যারা এই যে গেলাম গিয়া গিয়া বাসাত গিয়ে এক দুই দিন তাকিয়ে আর কথাবার্তা বললিয়া যারা আইলাম যে কয় সিট নাই গিয়া সিট নাই গিয়া সিট নাই গিয়া বিচারে হরে গেল নয় দিন যারা নয় দিন পরে আমি জায়গায় ভর্তি হইলাম এনও ভর্তি হয়েছি পরে আমারে থেরাপি টেরাপি ব্যায়াম ট্যাম দিতেছে আমি ছয় দিন করে ওয়াক জ্ঞান হয়েছি যে আমি আইসলাম বালা ওখানে আরো আমার খারাপ মনে হচ্ছে প্রচন্ড ব্যথা বাড়িয়ে গেছে যেন আমি ওর দৃশ্যে হরে বেশি মন আমার খুব খারাপ আমি কেরে এটা ভুষা ভাঙিয়ে এনে আইলাম আমি তো আগে আরো বেশি হয়ে গেল যারা দেখি যে না আস্তে 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 আমি মেলাই সুস্থ হয়ে যেতেছি গে এরপর মানে ছয় দিনের পর থেকে আপনি ঘোরা শুরু করেছেন ধীরে ধীরে আপনি ভালো যারা আমি সুস্থ হয়ে যেতেছি গে যারা দেখি যে না আমি একে খাটাতে নামলে আমি উঠলে আমার কোনো ব্যথা লাগে না ঠ্যাং ঠুং বালা লাগে বা ভিড়ও ভালো লাগে উঠলে কোনো জায়গায় টপ গায় না জিল্লায় না আমার হাঁটুতে জিল্লায় তো টপ গাইতো এইগুলি টপ গাইতো ঠেঙ্গের সুঙ্গিগুলি দিয়ে দিয়ে মানে খালি টপ গায়া এ মুখ করতো সারাক্ষণ অষ্টক্ষণ করতো আমি কোনো দিক দিয়ে শান্তি পাইতাম না আমি তো ভাত খাইলে আমি ভাতটি খাই এই জায়গাতেই হয়ে থাকতাম আমি উঠতে পারতাম না বেশি আর বেশি দূরত্ব বিশ্বে ব্যথায় আমার প্রচণ্ড ব্যথা করতো সেই অবস্থা থেকে আমি আজকে মন দেখি যে আমি এই আমার দশ বছর পনেরো বছরের আগের জীবনটা আমার ঘুরিয়ে আসছি আমার এমনই লাগে তার মানে এখন আপনি সুস্থ আছেন ভালো আছেন সে অসহ্যকর ব্যথা যন্ত্রণা কারো সাহায্য নিয়ে কোথাও যাওয়া সেগুলো এখন আর কোনো দরকার হচ্ছে না এবং অনেকদিন পরে যে সুস্থ সবল একটা মানুষ সে আগের মতো হয়ে গেছেন কেমন লাগছে আজকে আমার অনেক শান্তি লাগছে অনেক মনে আনন্দ লাগছে যে আমি এই জীবন আমার কইতে ঘুরে আইছে আমি এই জীবন কিবা আরাইলো আমি খুঁজে পাই না আর ওখানে আমার এই জীবন পনেরো বছরের আগের জীবনটা আমার কেমনে আইলো আমার এতটুকুই মনে মনে হয় দর্শক পরিবারের এই ধরনের রোগীদের জন্য যে ধরনের তারা সাপোর্ট করে থাকেন যে ধরনের সহযোগিতা করেন এটা অনেক বড় একটি বিষয় এখানে আমরা ওনার ছেলেকে একটু সাথে পেয়েছি যাদের অক্লান্ত পরিশ্রম ছিল অক্লান্ত চেষ্টা ছিল যার কারণে আজকে ওনার মা কিন্তু এরকম সুস্থ হয়ে আছেন এবং সুস্থ হয়ে আজকে বাড়ি ফিরে যাচ্ছেন আসলে একটু ওনার সাথে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ উজ্জ্বল মিয়া আচ্ছা স্যার কী করেন এমনি পেশাগতভাবে আমি স্টুডেন্ট এখনও আচ্ছা আচ্ছা আমি আম্মাকে নিয়ে অনেক চেষ্টা করেছি আচ্ছা তবে আমার লাইফে যখন দু হাজার পাঁচ সালে আমি জহুরুল ইসলাম মেডিকেল কলেজে আমার জন্য ট্রিটমেন্ট নেই অর্থোপেডিক্স বিভাগ থেকে সেখান থেকে আমার সমস্যাটা সমাধান হয় আচ্ছা সেখান থেকে আমি কিন্তু আমার এর আগেও আমি একটু সমস্যা ছিল আমার ওই মেডিকেল থেকেই মানে আমার মেডিকেলে একটা অভিজ্ঞতা হয়ে গেল আচ্ছা অভিজ্ঞতা হওয়াতে অর্থোপেডিক্স বিভাগটা মানে বিভিন্ন ব্যথা বিষয়ক এই বিভাগটাই একটু বেশি কাউন্ট করে তখন আমার যেহেতু সমস্যাটা সমাধান হচ্ছে না এর আগে আমি বুঝতে পারি না আমার বয়স যখন দু হাজার পাঁচ সালে অনেক কম তারপর থেকে আমি আম্মাকে নিয়ে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জ বাজিতপুর সেখানে যাই আমাদের ডিস্ট্রিক্ট যে এমবিবিএস ডাক্তার তারপর পিএইচডি করা ডাক্তার স্যার যার
ভিক্ষু ওনাদের শরণাপন্ন হইলাম। এরকম বিভিন্ন অর্থোপেডিক্স বিভাগের ডাক্তার আমি দেখাইলাম, কিন্তু আমার যে সমস্যা হাঁটুর যে অস্টিওআর্থ্রাইটিস, ডান কাঁধে মানে রাইট শোল্ডার যে অস্টিওআর্থ্রাইটিস, তারপরে কোমরের সমস্যা, এই সমস্যাগুলো, হ্যাঁ পিরিয়ডের সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে আম্মা অনেকদিন যাবৎ মানে ভুগতেছে, মানে একরকম প্রায় বিছানায় পড়ে গিয়েছিল, বিছানায় পড়ে গিয়েছিল, কারো সাহায্য ছাড়া উঠতে পারতেন, উঠতে পারে না, খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তারপরে শুইলে মানে খুবই ব্যথা, ব্যথা কাতর হয়ে থাকতো, এটা দেখলে নিজেদেরও তো খারাপ লাগতো, খারাপ করতো সব সময়। তখন আমি যখন কোনো সময় বাইরে থেকে আসি, বাজার থেকে আসি, তখন আম্মা আমাকে বলতো যে আমাকে একটু ডোলা মাজা করে দে তাহলে ভালো লাগে, তো ঘুমাইতে পারে। এভাবে অনেক দিন কেটে গেছে। তো আমার লাইফের অনেক আগে থেকে, যখন আমি আরও ছোট 5-7 বছরের, তখন থেকে আম্মা ইঞ্জেকশন নেই শরীরে, বিভিন্ন ব্যথা, আম্মা অনেক সমস্যা, ইঞ্জেকশন নেই। এই পরিপ্রেক্ষিতে আমি সব দিকে সব দিকটা বিবেচনা করে দেখি যে আসলে একটা বিষয়ভিত্তিক ডাক্তার ছাড়া আমাকে মানে আমি এটা সমাধান করতে পারবো না, এই বিষয়ে বিশেষজ্ঞ, এই বিষয়ে বিশেষজ্ঞ করতে সমাধান না করতে পারবো না। তারপর থেকে আমি এরকম বারবার একাধিক মানে 10+ এরকম MBBS ডাক্তার আমি শরণাপন্ন হইলাম, অনেক 10+ অনেকগুলো টাকার, হ্যাঁ অনেকগুলো টাকারও আমি মানে এখানে অতিবাহিত করলাম, খরচ হয়েছে। আমি তারপরে আম্মাকে মানে একটা কিনারে নিতে পারতেছি না, কোনো ফল ফ্রুট আমি পাচ্ছি না। তো 2017 সালে আমি হঠাৎ করে ফেসবুকে আমি শফিউল্লাহ প্রধান স্যারের একটা লিঙ্ক পাই, ওই লিঙ্কে স্যারে অনেক নিয়ম দেয়, এই নিয়মগুলো আমি ওইখান 17 থেকে আমি মেনটেন করে চলতেছি। তো 18-র পরে আমি ইউটিউবের চ্যানেল পাই স্যারের, ইউটিউবের চ্যানেল পাওয়ার পরে স্যারের যে সমস্যাগুলো দিয়ে মানে সাক্ষাৎকার হয়, তখন শফিউল্লাহ স্যারের সাক্ষাৎকার হইতো, আপনি ছিলেন না হয়তো, শফিউল্লাহ সাক্ষাৎকার হইতো, ওই সাক্ষাৎকারে মানে আমার যে সমস্যাগুলো প্রায়শই সমস্যাগুলো মানে কমন পড়তেছে, যে অস্টিওআর্থ্রাইটিস কমন পড়তেছে, মানে অনেক কিছুতে মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে। তখন আম্মাকে আমি প্রায়শই বলি যে আম্মা এই ভিডিওটা দেখো, ওই ডিস্ট্রিক্টের মহিলা ভালো হচ্ছে, ওই ডিস্ট্রিক্টের ভাই ভালো হচ্ছে, তোমাকে নিয়ে এখানে গেলে আমি আশা করি এখানে তুমি এখানে গেলে ভালো হবা, এরকম। তো তন্মধ্যে শফিউল্লাহ স্যারের কাছে আসার আগে আমি আমার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জের একটি উপজেলা সদরে যাই, সেখানে শুনলাম যে অস্টিওআর্থ্রাইটিস বিভাগের একজন প্রফেসর, উনার একজন সহকারী, উনার একজন সহকারী, উনি আমাদের এলাকারই, ডিফারেন্স 15 কিলো ডিফারেন্স হবে এরকম, ওনার কাছে যাই। ওনার শরণাপন্ন হলে উনি আমাকে একটা কথা বলেই মানে বিদায় দিচ্ছিল যে আপনার আম্মার যে সমস্যা অস্টিওআর্থ্রাইটিস, এই সমস্যার কখনো ভালো হয় না, যতদিন দুনিয়াতে থাকবে এই সমস্যা কষ্ট করে নিয়ে বুক করে যেতে যেতে হবে। শোনার পর তো মনটা খারাপ হয়ে যায়, মনটা খারাপ হয়ে গেছে, আমি এমন কি সমস্যা অস্টিওআর্থ্রাইটিস ভালো হয় না সেটাই। তখন এরপর থেকে মানে আম্মা এভাবেই বসে গেছে, দেখলো তো ভালো হবে না, আমি কোনো মানে একটা কোনো ঠিকানা পাচ্ছি না, বাকি আছে যে আমি শফিউল্লাহ স্যারের কাছে আমি একটা পরামর্শ নিবো। তা আমাকে প্রায় সময় আমি ভিডিও গুলো দেখি, দেখাই বা আমি প্রত্যেকটা ভিডিও দেখি, এখানে আসার পরেও যে আরো সাক্ষাৎকার আপনার মাঝে আপনার সাথে হয়েছে, সেই সাক্ষাৎকার আমি প্রত্যেকটা দেখেছি। গত পরশুদিন সাক্ষাৎকার দেখলাম আপনার, আম্মা যে অস্টিওআর্থ্রাইটিস প্লাস PLID এটা সম্পূর্ণ মানে কমন পড়ছে। খুলনার একজন মহিলা, আপনার হয়তো খেয়াল আছে, খুলনার, ওনার সাথে মানে মিল পড়েছে, তখন দেখলাম উনিও ভালো হয়েছে। তা এটা তো আমাদের একটা মানে সুখবর, আমাদের একটা আশার সঞ্চার হয়, হ্যাঁ আশার সঞ্চার হয় আমাদের মাধ্যমে, হয়তো বা আরও একজন দেখবে, আমাদের মাধ্যমে একজন দেখবে, শৈলী স্যারের এখানে আসবে, স্যারের সাক্ষাৎকার নিবে, এটা নিয়ে মানে মনটা আরও আবেগ মানে আরও বেশি আশার আলো দেখতে, আশার আলো দেখতে আবেগ গণ হয়ে গেল। তখন আর কী করবো স্যার, আমি এখানে আসছি স্যারের এখানে, তো স্যারের কাছে একটাই কৃতজ্ঞ আমার যে আম্মাকে নিয়ে এখানে আসা এবং আমার আম্মাকে নিয়ে ট্রিটমেন্ট করাতে, আম্মা যে আগের যে জীবনটা ছিল যখন একা ফ্যামিলিতে থেকে যে পুরোটা সংসার যে সবাই যে একটা ভূমিকা রেখেছে, সেই ভূমিকার সময়টা এখন আম্মা আবার ফিরে পেয়েছে, আমি এটা দিয়ে স্যারের প্রতি কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ স্যারের প্রতি। কিন্তু স্যার কাছে আসার পরে আম্মাকে নিয়ে যে সমস্যাটা সমাধান পাচ্ছিলাম, তখন স্যারকে আমি জিজ্ঞেস করলাম যে স্যার সমস্যা তো বেড়ে গেছে, করে এটা বাড়বেই, বাড়াই নিয়ম, বাড়ার পরেই কমবে, সেটাই বাড়ার পরেই কমবে। এভাবে থেরাপি, তারপরে শকেপ, এগুলো আমি বিভিন্ন অত্যাধুনিক মেশিনের মাধ্যমে যে ট্রিটমেন্টটা হয়েছে, টাকশান দিচ্ছে, আর আম্মা একটু ফলপ্রসূর দিকে চলে যাচ্ছে আর কি। তো গত 2 দিন আগে থেকে আমার মুখ থেকে শুনতে পেলাম যে আমি সম্পূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ।
তখন মনে হচ্ছে না এই যে এত কষ্ট এত কিছু করে আনা সবকিছু সার্থক। এটা মানে আমি মানে সম্পূর্ণ যা কিছু বিলীন হয়ে গিয়েছিল তা আমি ফেরত পেলাম সবিল স্যারের কাছে। তবে আমার লাইফে অনেক টাকা কষ্ট ছিল সব চলে গিয়েছে, সব কষ্ট আমার চলে গেছে, আমি ওখানে সব কিছু ফিরে পেলাম। স্যার একটা সময় ছিল, কষ্টটা এখন আমার কাছে নেই। একটা সময় ছিল যখন অসংখ্য মানুষের ভিডিও দেখতেন, হয়তো আশা করতেন যে একদিন হয়তো আমার মাও সুস্থ হবে, আমার মাও একদিন আসবেন। জি, ঠিক একই জায়গাটা আজকে আপনারা আছেন এবং হয়তো অসংখ্য মানুষ এই মুহূর্তে দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন। আমি মনে করি শফিউল্লাহ স্যারের যে ডিপিআরসি হসপিটাল, আমি 2017 সালে শফিউল্লাহ স্যারের ফেসবুক লিঙ্কে আমি যখন যুক্ত হই, তারপর আমি 2018 সালে আমি ইউটিউব চ্যানেলে স্যারের আমি যুক্ত হই। যুক্ত হওয়ার পরে আমি প্রত্যেকটার সমাধান, আমি যে যে প্রত্যেকটা কারণ সম্বলিত ছিল প্রত্যেকটা মানুষের, স্যারের শরণাপন্ন হয়েছে এবং আমি আমার আম্মাকে নিয়ে শরণাপন্ন হয়েছি এখানে। সেখানে আমি ফলপ্রসূ পাচ্ছি এবং আমার পূর্বেও যারা সাক্ষাৎকার নিয়েছে বা আমার আগে স্যারের সাক্ষাৎকার সবাই মানে সত্যতা দেখেছে এবং ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি আশা করি ডিপিআরসি হসপিটালে যারা আসবে এবং শফিউল্লাহ প্রধান স্যারের সাক্ষাৎকার নেবে তারা ইনশাল্লাহ এখানে ভালো হবে। তবে ভালোর মালিক একমাত্র আল্লাহ, শফিউল্লাহ স্যারের মাধ্যমে হয়তো ভালো হচ্ছে, এটাই দিয়ে আমরা শফিউল্লাহ স্যারের কৃতজ্ঞ। তবে আমি বলবো এখন আমাদের পরবর্তী যে মা বোনেরা আছে তারা যারা মানে পিএলআইডিদের সমস্যাতে ভুগছে, অস্টিওআর্থ্রাইটিস সমস্যাতে ভুগছে, তারা অতি শীঘ্রই শফিউল্লাহ স্যারের ট্রিটমেন্ট নিতে পারেন এবং ওখানে ভালো হবে। আমি ওনাদের দীর্ঘায়ু কামনা করি, শফিউল্লাহ স্যারের মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি শফিউল্লাহ স্যারের ট্রিটমেন্ট নিয়ে উনি। খুব সুন্দর বলেছেন, ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই মা এবং তার ছেলের কথা, অনেকটা পথ পাড়ি দিয়েছেন, প্রায় 10-11 বছরের দীর্ঘ পরিক্রমা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট, অনেক কান্না, অনেক রাত জাগা, অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার, অনেক অর্থের ব্যাপার, অনেক ডিসিশন ইনডিসিশনে ভোগা, সব কিছু শেষ করে, সব কিছু পাড়ি দিয়ে, সব কিছু জনাঞ্জলি দিয়ে আজকে যখন এসেছেন সুস্থ হতে পেরেছেন, ভালো হতে পেরেছেন এবং নিজেরাই বলছেন যে অতীতের সব কষ্ট ভুলে গেছেন, যখন দেখেছেন যে তার মা সুস্থ হয়েছেন, স্বাভাবিক আছেন, নিজের মুখে বলছেন এখন উনি সুস্থ আছেন, আর কী দরকার? এর থেকে বড় প্রাপ্তি একটা সন্তানের জন্য কী হতে পারে, একটা মায়ের জন্য কী হতে পারে, একটা পরিবারের জন্য কী থাকতে পারে বলুন। ধন্যবাদ দর্শক আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।